মানব দেহে চৌম্বকীয় আবেশ সৃষ্টির গুজবের বিরুদ্ধে সরব শান্তিপুরের এক সচেতন নাগরিক। অনেকটা জাদু খেলার সম্মোহন বিদ্যার মতন, যদি আপনার মস্তিষ্ক প্রস্তুত হয় তাহলে ঘটনাটি অনেকটাই সহজ হবে আপনার কাছে। বেশ কিছুদিন ধরে লক্ষ্য করা যাচ্ছে বিভিন্ন স্থানে ভ্যাকসিন নেওয়ার পর গায়ে আটকে যাচ্ছে হালকা পাতলা চামচ, খুন্তি, পয়সা, চাবি, মোবাইল আরও কত কী। তাই কে না হচ্ছেন হতবাক। শান্তিপুরের গোপালপাড়ার বাসিন্দা একজন সচেতন নাগরিক হিসাবে বিভিন্ন সংবাদ মাধ্যম দেখে অত্যন্ত দুশ্চিন্তায় ছিলেন যে সাধারণ একটি বিষয় ক্রমশ গুজবের আকার ধারণ করছে, যার ফলে ব্যাহত হতে পারে অত্যন্ত প্রয়োজনীয় ভ্যাকসিনেশন প্রক্রিয়া। সকালে শারীরিক ব্যায়াম করার পর তার মেয়েকে বলেন এই সময় আঠালো ঘামে এ ধরনের অনেক কিছুই আটকানো সম্ভব দেহের সাথে। যথারীতি তিনি হয়ে ওঠেন ম্যাগনেট ম্যান। তবে তিনি কোনো ছলনার আশ্রয় না নিয়ে সরাসরি সংবাদ মাধ্যমকে ডেকে বিষয়টি উপস্থাপিত করার অনুরোধ করেন, যাতে মূল ভ্যাকসিনেশন প্রক্রিয়া ব্যাহত না হয়, এবং তিনি যে ভ্যাকসিন নেননি সে কথাও তিনি স্পষ্ট করেন। এ ব্যাপারে শান্তিপুরের টেস্ট জেনারেল হাসপাতালের সুপারিনটেন্ডেন্ট ডক্টর তারক বর্মন জানান, কোভিশিল্ড হোক বা কোভ্যাকসিন, কোনো পার্শ্ব প্রতিক্রিয়া পাওয়া যায়নি এখনও পর্যন্ত, আর মানব দেহ কোনোভাবেই চুম্বকীয় ক্ষেত্র তৈরি হয় না। এমনকি অনেকেই বলেন কৃত্রিম হৃদযন্ত্র লাগানোর ফলে সেই রকম কিছু হতে পারে, তবে এই চিন্তাও একেবারেই ভুল। তাই এই ধরনের গুজবে কর্ণপাত করে ভ্যাকসিন না নেওয়ার মতন বোকামি করা একেবারেই উচিত নয়। চিরুনি দিয়ে মাথা আঁচড়ানোর পর কাগজের টুকরো আকর্ষণ করে এই ঘটনা নতুন নয়, তবে মানবদেহ চৌম্বক ক্ষেত্র তৈরি হওয়ার বিষয়টি একেবারেই গুজব। লক্ষ্য করলে দেখা যাচ্ছে হাতার তুলনায় খুন্তির সারফেস অনেকটাই বেশি, তাই শরীরের আঠালো ঘামের সাথে এবং একটু আঘাত করে শরীরে বসানোর ফলে বাইরের বাতাসের সর্বমুখী চাপের কারণে কিছুক্ষণ আটকে থাকছে তা। মোবাইলের ক্ষেত্রেও তার পেছনের ফোম, রেসিন বা লেদারের খাপটির উপরিতল খসখসে হওয়ার কারণে আটকে থাকছে, তবে তা অতি সন্তর্পণে হাঁটাচলা করলে বা স্থির থাকলে তবেই এটা সম্ভব। ভ্যাকসিনেশন করা ছিল এবং সেগুলো আটকাচ্ছে না? আমার ভ্যাকসিনেশন হয়নি, কারণ হচ্ছে আমি 1 এপ্রিল কোভিড আমার টেস্ট হয়েছিল, তো 3 মাস আসার গভর্নমেন্ট রথ 3 মান্থ না হলে আমি এটা করতে পারবো না, তো সেই জন্য আমি কোভিড। তো কী কারণে এটা আটকাচ্ছে বলে মনে হচ্ছে? দেখুন, আমি কালকে খবরে দেখলাম এরকম একটা নিউজ হয়েছে বা যে কাগজেও আছে, তো আমার মনে হলো যে ভ্যাকসিন নিয়ে এটা হতে পারে না, বডি ম্যাগনেট হয়ে যাবে, এটা আমার একটু মনে সংশয় হলো, যার জন্য আমি আজকে সকালে নিজের শরীরে এগুলো আটকে দেখলাম। এটা এই বর্ষাকালে একটা ময়েশ্চারাইজার থাকে, ঘামটা একটু আঠালো হয়ে যায়, যে কারণে অটোমেটিকলি এইগুলো স্টিলের এইগুলো বা এই লোহার জাতীয় জিনিস বা আপনার ফোন বলুন এগুলো শরীরে আটকে যায়। এটার মধ্যে ভ্যাকসিনের সাথে কোনো সম্পর্ক নেই, এবং আমার মনে হয়েছিল এই যে খবরটা তাতে করে মানুষের মনে একটা সংশয় তৈরি হবে, বয়স্ক মানুষ যারা অনেকেই সাধারণত ভয় পাচ্ছে যে ভ্যাকসিন নিলে সাইড এফেক্ট হবে, এ হবে, তো এই খবরটা দেখার পর তারা আরও ভীত হয়ে যাবে। তো সেই জন্য আমার মনে হয়েছিল যে না, এটা আমি সকালে আগে প্রয়োগ করে দেখলাম যে এটা এমনি নর্মালি আটকে যাচ্ছে, তো এটা যদি সত্যি সত্যতা যেটা সেটা আসল জিনিসটা মানুষের সামনে আসে, অন্তত মানুষের এই সংশয় জিনিসটা কেটে যাবে, নিউজ থেকে মানুষ যে একটা বার্তা পায় ভুল বার্তাটা তার কাছ থেকে যাবে না, এই জন্যই আমি এটাকে আপনাদের সামনে তুলে ধরতে চাইছি। আপনার নাম? আমার নাম পীযূষ গোস্বামী। কী করেন পেশায়? আমি সার্ভিস করি। গতকাল থেকে একটা গুজবই বলবো মূলত সেটা উঠেছে যে গায়ের মধ্যে পয়সা, চামচ, এরকম লোহা বা স্টেনলেস স্টিলের অনেক কিছু জিনিস আটকে যাচ্ছে ভ্যাকসিন নেওয়ার পরে, কী বলবেন স্যার? আমিও দেখেছি সোশ্যাল মিডিয়ায়, বিভিন্ন জায়গায়, ফেসবুক বা এইসব জায়গায় অনেকে দিচ্ছেন। এটা নাসিক থেকে শুরু হয়েছিল, নাসিকে এক পৌরর গায়ে আমরা দেখেছি, ওটা কীভাবে করেছেন আমরা জানি না, তবে এর সাথে ভ্যাকসিনেশনের কোনো যোগাযোগ নেই, কোভিশিল্ড বা কোভ্যাকসিন যাই নেওয়া হোক, এই ধরনের ঘটনা ঘটার সম্ভাবনা একদমই নেই, এটা ঘটতে পারি না। ভ্যাকসিন নেওয়ার ফলে এই ধরনের শরীরের মধ্যে চুম্বক বা চৌম্বকীয় তৈরি হয়ে সেটা মানে ভাবা যায়নি আর কি, হয়ও না, হওয়ার কোনো সাইন্টিফিক ই নেই। তো আমি মানুষকে আশ্বস্ত করছি ভ্যাকসিনেশন প্রোগ্রাম যেন হ্যাম্পার না হয়, আপনারা এইসব গুজবে কান দেবেন না। তো এটা যে কোনো কারণে এটা হচ্ছে, এটা দেখতে হবে ব্যাপারটা, আমি কাছাকাছি থেকে দেখিনি, যেটা শুনেছি বিভিন্ন
দৌলত বিভিন্ন সোশ্যাল মিডিয়ার দৌলতে বা দেখেছি। কোটি লোককে দেওয়া হয়েছে, মোটামুটি তেমন কোনো অ্যাডভার্স এফেক্ট পাওয়া যায়নি। আমাদের হাসপাতালে অনেক হাজার হাজার দেওয়া হয়েছে, কোভিশিল্ড কোভ্যাক্সিন দুটোই দেওয়া হয়েছে। এই ধরনের কোনো জটিলতা বা আমি যাদের দেখছি তাদেরও কিন্তু জটিলতা বা ওরা নিজেরাও বলছে সুস্থই আছেন, তো এটা কিভাবে তৈরি করছে বা বিভিন্ন হচ্ছে বা গায়ে বা বিভিন্ন ধরনের ভ্যাকুম তৈরি করার জন্য বা ঘামের জন্য হচ্ছে কিনা, এগুলো দেখতে হবে ভালো করে। নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, টাইমস বাংলা।